চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহসভাপতি ওয়ালিউল ইসলাম সজীবের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক দপ্তরে অভিযোগ দাখিল করেছেন নগরীর উত্তর লক্ষণখোলা এলাকার মোহাম্মদ আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। লিখিত অভিযোগে ছাত্রলীগের ওই নেতাকে সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হলেও এর সত্যতা যাচাইয়ের জন্য চ্যানেল জিরোর একটি চৌকস টিম ওই এলাকায় সরজমিনে গেলে উঠে আসে ভিন্ন চিত্র। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ওই সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী ছাত্রলীগ নেতা সজীবের বিরুদ্ধে অভিযোগপত্র লিখে তার ডাকযোগে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে হয়রানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এমনটাই ফুটে উঠেছে স্থানীয়দের বক্তব্যে। আকরাম হোসেনের ক্যামেরায় আনোয়ারুল হকের একটি সরজমিন প্রতিবেদন। আপনি কি নাম? আমার নাম প্রিমিয়া ভরিদিয়া। সজীবকে চেনেন? সজীবকে আমি চিনি, ভালো চিনি। আচ্ছা, সজীবের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ আছে, এই অভিযোগগুলি সম্পর্কে আপনি কতটুকু জানেন? স্যার, এটা একদম মিথ্যা যারা করছে, এটা মানে দুষ্কৃতির ভাবে করছে। কারণ এরকম ধরনের ছেলের মধ্যে এরকম ধরনের কৃতি গাইনি আমরা তো দেখি নাই, বা আমরা এখানে কৃষি কাজ করি, আমি খামার করি, বা আমার এবং আমার চোখে আমি দেখি না। আপনাদের কারো জায়গা জবরদখল করছে? না, এরকম দেখি নাই তো স্যার। আমি কে? আরও আরও তো লোক আছে, তাদের জিজ্ঞাসা করেন, আমরা মিথ্য তো হয়ে পারে, আপনি জিজ্ঞাসা দেন, আমি দেখি নাই। নারী নির্যাতন বা মানুষের মারধর করে বা মানুষ বা বিক্রি করে, খারাপ জিনিস বিক্রি করে, এই ধরনের লোক হয় না। কিন্তু হ্যাঁ, ছাত্রলীগে এমনি মানে মানুষের একটা দলবল করে এটাই জানি, কিন্তু হ্যাঁ যে খারাপ ধরনের আচার ব্যবহার করে এটা আমি দেখি নাই, চোখে পড়ে নাই। কিন্তু আমি এটা মিথ্যা কথা কই, আলাদা দায় থাকতে হবে আমার। এটা আমার নাম মোহাম্মদ মাজহারুল হক সাউদ। আমার এই পঁচাত্তর ওয়ার্ডের বাড়ি উত্তর লক্ষণ। জি, এই সজীব সম্পর্কে আপনি কী জানেন? সজীবের সম্পর্কে যে অভিযোগ, অভিযোগটা তার আমি জানি কী কী অভিযোগ তার বিরুদ্ধে, সে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, সন্ত্রাস, তার বিভিন্ন বাহিনী আছে, এই সম্পর্কে আপনি বলুন। আমার জানা মতে আমার চোখের সামনে তো ওই ধরনের কিছু নাই। এরা যারা করতেছে এরা কেন করতেছে এটা? এটা আমার জানা নেই, আমি এই প্রথম জানলাম। সজীব ছেলে হিসাবে কেমন? এমন ভালো, খারাপ ভালো। আরও যারা আছে এলাকার আমি না আরও জানেন, যে একটা অভিযোগ দিয়েছেন চোখের সামনে তো ওই ধরনের ছেলে না। এই তো আপনার বক্তব্য, ধন্যবাদ। বাড়ি কোন এলাকায়? এই উত্তর লক্ষণখোলা। লক্ষণখোলা, এই 25 নম্বর ওয়ার্ডে। 25 নম্বর ওয়ার্ড। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। কত? অনেক আগের থেকে বাপদাদার আমল থেকে, ব্রিটিশ আমলের তো জমিদার আমরা। আপনি এই যে অলিউল্লাহ সজীব চিনেন? আপনি সজীবকে? চিনি চিনি। হ্যাঁ চিনি। তার নৈতিক চরিত্র কেমন? ভালো। সে কি মাদকের সাথে জড়িত? কোনো মাদকের সাথে? এই যে একটা দরখাস্ত আবেদন করেছে বিভিন্ন জায়গায়, মাদকের লোকে জড়িত না, মাদক বিরোধী। হ্যাঁ, মাদক বিরোধী, হ্যাঁ ছাত্রলীগ করে, হ্যাঁ মনে করেন এই দেশের যত মানুষের আপদ বিপদে হ্যাঁ সহযোগিতা করে। এই যে তার বিরুদ্ধে এই যে দরখাস্তগুলো করা হলো, বিভিন্ন জায়গায় আবেদন করেছে, এগুলো হইলে আপনি আর সঠিক যেটা সত্য আর কি, ওই ডিয়ারের জায়গা আছে, ওই যে ইয়ের ন আমাকে বাড়ির জায়গা আছে, সজীবগঞ্জ জায়গা আছে, এই জায়গা লইয়ে মনে করেন বিরোধ চলছে। এই জায়গাটা হইলো সরকারি জায়গা, ডিয়ারের জায়গা, আমাকে লপ্ত পরিস্থিতি জমিদারির জায়গা, এই জায়গা লইয়ে কিছু লোক পায়তারা করতেছে নেওয়ার জন্য, এইটা লইয়ে বিরোধ করে হার নামে এই কুসংস্কার ছড়াইতেছে। এটা সম্পূর্ণরূপে তার নামে যে অভিযোগগুলো এসেছে এটা কি? এটা সমস্ত মিথ্যা, সত্যের কোনো সত্যতা নাই, সত্যের কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই না। এই যে এখানে একজন দরখাস্তের ভিতরে আমরা একটা মোবাইল নম্বর পেয়েছি এবং তার নাম পেয়েছি মোহাম্মদ আলী, উনি সেনাবাহিনীতে চাকরি করেন, চাকরিরত, উনি এখানে আবেদনের সাথে একজন ভুক্তভোগী। উনি হইল সেনাবাহিনীতে চাকরি করে, হ্যাঁ কি লেগে হার লোকে শত্রুমানি করে এটা আমাকে জানা নাই কে, কিন্তু হ্যাঁ কেন শত্রুমানি করে হ্যাঁটা হ্যাঁ করতে পারবো। কিন্তু সজীব অজীব হ্যাঁ অনেক ভালো লোক, হ্যাঁ সমাজের মধ্যে অনেক মানুষের উপকার আছে, ছাত্রলীগ করে এইভাবে ওই যে ইয়ে করোনা ভাইরাসের সঙ্গে হ্যাঁ এইভাবে এই যে করোনা ভাইরাস যে বিশুদ্ধ যে করার এই মেডিসিন, এই মেডিসিন এই পৌর এই সিটি কর্পোরেশনের পুরোটা এলাকায় দিছে হয় ঘুরিয়া হ্যাঁ সহযোগী লইয়া, হ্যাঁ আবার খারাপ করবো কেন তাই না? এই ব্যাপার আমি জানি না, এইসব করে না। আমি তো জানি যে ছেলে ভালো, এইসব ঝামেলার মধ্যে নাই, এইসব ঝামেলা করে না, শুনি না, আমরা শুনতাম না ছেলে ভালো, ছেলে ভালো না, ছেলে আপনার কি, আপনার কি মনে করেন ছেলেটা কেমন? অবশ্যই ভালো আসেনি, শুনছেন এলাকার মধ্যে সন্ত্রাস মন্ত্রাস হলে তো এলাকার মানুষ তো কি হইতো
মানুষের সবকিছু আছে প্রান্তি সন্তাস হ্যাঁ কি ভূমি দর্শু এখানে সজীব আমাদের ছেলে এলাকার ছেলে সে তো তার বিরুদ্ধে যেসব অভিযোগ সে তো ভালো ছেলে সে যে অভিযোগ এগুলি সঠিক সঠিক না যে অভিযোগ করছে হয়তো তার সাথে ব্যক্তিগত কোনো রেশারেশি থাকতে পারে আপনার দল বা কোনো লোক আপনাকে কে ব্যাপারে কোনো প্রশ্ন করছে এ পর্যন্ত প্রশ্ন করে নেই এবং কেউ আমাকে জানায় নাই কোনো ঘটনা যদি ঘটতো জি তাহলে নিশ্চয়ই আমাকে জানানো হইতো মোহাম্মদ আলী বা কে যে কেউ যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তা আমার তো জানাতে পারতো অবশ্যই জানে নেই আমার জানা নেই এই ধরনের কোনো ঘটনা জানা নেই এমনি সজীব সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে যে না কোনো অভিযোগ নেই ছেলে ছাত্রলীগ করে আছে হয়তো কী অভিযোগ থাকবে না ছেলে হিসাবে কেমন ছেলে হিসাবে ভালো ছেলে ভালো ছেলে না ভালো ছেলে হ্যাঁ আমাদের ওয়ার্ডে আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ কোনো সন্ত্রাসী কোনো ধরনের এই যে ভূমিদস্যু নিয়ন্ত্রণকারী সব কিছু কিছু নয় না কিচ্ছু না একদম ই অতীতে ছিল এক সময় যখন ওই বিএনপি পিরিয়ডে এখানে মারামারি কাটাকাটি হয়েছে তারা করছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমরা নেতৃত্বে নেওয়ার পরে আমাদের এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটে দিই কোনো পরিশুদ্ধ নেই আমাদের একটা দুইটা ছেলেকে হত্যা করা হয়েছে আমাদের একটা লোকেরকে হাত পা কেটে ফেলা হয়েছে কিন্তু এই প্রতিশোধ আমরা নিই আচ্ছা আমি আপনাকে বলি এই যে মোহাম্মদ আলী উনি আপনার জেলা প্রশাসক পুলিশ সুপার এই সকল সাংবাদিক এই প্রেস ক্লাব সকল জায়গায় সজীবের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দিচ্ছে যদি এই ব্যাপারে কোনো প্রকার কোনো কিছু হয় তাহলে আপনার ভূমিকা কী থাকবে সত্যটা বলা সত্যটা তো বাহির করা সত্য যে ঘটনা সেটা বলা বা তার সত্যের পক্ষে নেওয়া আমার নাম মোহাম্মদ সজীব আমি মহানগর ছাত্রলীগের সহসভাপতি সহসভাপতি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে অভিযোগটা হলো আপনি নারী নির্যাতনকারী ভূমিদস্যু সন্ত্রাসী হ্যাঁ এবং চাঁদাবাজ এই সমস্ত অভিযোগগুলো একদমই মিথ্যা মিথ্যা এই উনি যে ভদ্রলোক আপনার বিরুদ্ধে অভিযোগ করছে মোহাম্মদ আলী তাহলে উনি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করলো আসলে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নাই ওনার সাথে আমার একটা পারিবারিকভাবে একটা জায়গা নিয়ে একটা দ্বন্দ্ব আমার বাড়ির পাশে বলতে আমার বাড়ির মাঝখানে ওনার একটা জায়গা আছে তো এটা প্রায় 8-10 বছর আগের ঝামেলা তো যখন থেকে জায়গাটা কিনছে তারপর থেকে ওনার সাথে মোটামুটি আমার এই জায়গাটা নিয়ে একটা দ্বন্দ্ব ওনার আমরা অনেকবারই করছি কিন্তু উনি কোনো কিছু মানে না উনি চায় আমার বাড়ির মাঝখান দিয়ে একটা রাস্তা নিতে আসলে আমার বাড়ির মাঝখান দিয়ে কিন্তু কোনোভাবে রাস্তা দেওয়া সম্ভব নয় এটা আপনার হলে আপনিও মানবেন না এটা আমার পক্ষে মানা সম্ভব না এটা নিয়ে ওনার সাথে আমার দ্বন্দ্ব ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই আচ্ছা এমনিতে মানে এই অভিযোগগুলি যে করছে এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি যে উনি আপনার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ করছে এর কোনোটা কি সত্যতা আছে এর কোনো রকম সত্য ওনার সাথে আপনার কখনো কোনো মারামারি কিরাকিলি কিছু হয়েছে ওনার সাথে আমার ওই জায়গা নিয়ে একটু হালকা পাতলা দ্বন্দ্ব টুকটাক এরকম মানে অন্যান্য কোনো বিষয় নিয়ে আমার সাথে ওনার সাথে কোনো দ্বন্দ্ব নেই ওনার সাথে আমার জায়গাটি নেই দ্বন্দ্ব অন্য কোনো দ্বন্দ্ব নেই আমার সাথে এটাই তো হ্যাঁ হাইকমান্ড বিষয়টা জানে আর উনি আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলি তুলে ধরছে এই ধরনের কোনো কোনো সত্যতা নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই একটা ঘটনার সাথে আমার সাথে কোনো সম্পৃক্ততা নেই এইদিকে অভিযোগকারী মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এখানে আপনি করেন জনগণ তো এগুলো যাচাই করে মিথ্যা হইলে কি আমি এই করছি নাকি আমার এটা মিথ্যা না আমার অভিযোগ সত্য কিনা এটা তদন্ত অভিযোগটা করেছেন অভিযোগ আপনার সাথে আমরা শুনেছি যে জমি নিয়ে দ্বন্দ্ব আছে এলাকাবাসী বলছে একটা জমি আমরা ছিলাম আপনাকে আমাদের সামনে অভিযোগ দেওয়া যাবে আমি করতে চাই আমি বক্তব্য দিব আমি বক্তব্য দিব ওইখানে আমাকে যদি যখন তদন্ত কমিটি তদন্ত করবে আপনাদের কাজ আপনারা করবেন আমার কাজ আমি রেডি তো নাকি আর তো কিছু না এখানে তো এলাকাবাসী কেই বলছেন আমরা কিন্তু কাউকে ডাকদি না যে কোনো লোককে জিজ্ঞাসা করছি এটা বলি আপনাকে আপনার মনে করেন যে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন বা আমি আপনার বিরুদ্ধে করছি ধরুন এই সব লোক চলে যাবে আমি পার্সোনালি আপনি আমাকে বক্তব্য দেবেন প্রয়োজন আমি আপনার নিয়ে নদীর পর যাবো বক্তব্য আমি আপনাকে আমার নাম বাদ নেন আমি পরে দিব আমি এইভাবে আচ্ছা